সেফটি কমিটি থাকার কারণে অনেক অসুস্থতা কমে গেছে, অ্যাবসেন্ট কমে গেছে, প্রোডাকশন বেড়ে গেছে। যেগুলি আমরা এখানে খরচ করছি সেফটি ইস্যুর পিছনে, সেগুলি হয়তো একসময় কাজে লাগবে। যেমন স্প্রিংলার কোন দিন আগুন লাগে বা কোন দিন ফ্যাক্টরি দুর্ঘটনা হয় বলা যাচ্ছে না। সবার আগে সেফটিটা ফার্স্ট। সেফটি কমিটি বলতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি দল। এই দলের কাজ হলো কর্ম পরিবেশ নিরাপদ রাখার বজায় রাখার জন্য মালিককে সহযোগিতা করা। মিটিংয়ের মাধ্যমে অনেক আলোচনা ওঠে, ওয়ার্কারেরাও আমাদের জানায় এই সমস্যাগুলো, তারপরে আমরাও নিজেরাই ফ্লোরে ফ্লোরে দেখি কোন কোন সমস্যাগুলো আছে। আমরা সেফটি কমিটির সদস্যরা যারা আছে আইনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি। ফ্যাক্টরিতে আসলে রিস্কগুলি কী কী? আগে এক লাইনে বাতি ছিল, আর এক লাইনে ছিল না, এক লাইনের মধ্যে ওরা চোখে কম দেখত, মানে কাজ করতে কোনো সমস্যা হতো। তাছাড়া লাইটের স্বল্পতার কারণে গুণগত মান প্রোডাক্ট আমি পাচ্ছি না। সেফটি কমিটির মাধ্যমে আলোচনা করার পরে দুপাশে লাইট লাগানো হয়েছে। ফ্যাক্টরিতে যখন কারেন্ট থাকে না তখন পুরো ফ্লোরটা অন্ধকার হয়ে যায়। ইমার্জেন্সি ভাল্ব তো আগে শুনলাম যে সেফটি কমিটির মাধ্যমে আলোচনা করার পর এই ইমার্জেন্সি ভাল্ব দেওয়া হয়েছে। মেশিনে যদি নিডল গার্ড না দেওয়া হয় তাহলে যে কোনো সময় সুইচটা ভেঙে তার চোখে আসতে পারে, চোখে আসলে সে কিন্তু আহত হতে পারে। এই নিডল গার্ড সেফটি কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। আগে এই ভাই এই টুলে বসে কাজ করতো, যদি এই টুলে বসে কাজ করতো এই ভাইয়ের মেরুদণ্ড সমস্যা হতে পারতো, কোমর ব্যথা মানে মাজা ব্যথা করতে পারতো, কিডনি সমস্যা হতে পারতো। তাই কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতিটা অপারেটরকে ম্যাচ সাপোর্ট ছাড়ার ব্যবস্থা গ্রহণ করেছে। যে 2000 শ্রমিককে বিশুদ্ধ পানি পান করানো খুবই প্রয়োজন, তাই সেফটি কমিটি সদস্যগণ ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে প্রতিটা ফ্লোরে ফিল্টারের ব্যবস্থা করেছে। আমাদের রেলিংটা ছিল না, এই রেলিংটা না থাকার কারণে বিভিন্ন দুর্ঘটনার সমস্যা হতে পারে, তাই ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এই রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারো যদি হাত কেটে যায় এখানে আসে আমাদের সদস্য আছে, ফার্স্ট লিটারের সদস্য তাড়াতাড়ি ওষুধ বের করে লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। যদিন বেশি হয়ে যায় নিচে নার্স ম্যাডাম আছে, নার্স ম্যাডামের কাছে চলে যায়। কাটিং সেকশনে যদি হ্যান্ড গ্লাভস না বা ব্যবহার করে তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা নিজেরা শিখে এবং সাধারণ শ্রমিকদেরকে এই প্রশিক্ষণ দিয়েছি না। সেফটি ইস্যুগুলি যখন এখানে আসে তাই সবাই অসুস্থ কম হচ্ছে, সবাই নিরাপদে আছে, কেউ অ্যাবসেন্ট হচ্ছে না, আবার প্রোডাক্টিভ বাড়ছে। তাই মালিক টাকার দিকে না দেখে যারা এখানে কর্মরত আছে তাদের নিরাপত্তাটা আগে দেখেছে। যে সমস্ত বায়ারগুলি আমার ফ্যাক্টরিতে আসে বা যারা ওরিক করতে আসে তারা আসলে হ্যাপি। যেই সমস্ত ফ্যাক্টরিগুলিতে সেফটি কমিটি নাই তারা দ্রুত সেফটি কমিটিটা গঠন করা উচিত, এবং যাদের সেফটি কমিটি আছে আসলে কার্যকর না তাদের ক্ষেত্রে আমি বলবো তারা অবিলম্বে সেফটি কমিটি এটা কার্যকরী করুক। আমার একটা ছেলে আছে, তার নাম আলিফ। আমি নিরাপত্তা থাকে আমি কর্ম করে আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, এটাই আমার স্বপ্ন।